তো বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো গুগল পিক্সেল 4 এ বা গুগল পিক্সেল ডিভাইসে যে ডিজিটাল ওয়ালবিং অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিভাবে আপনি শাওমির যে কোনো ডিভাইসে কিন্তু এটা কাজ করাতে পারবেন। তো যাদের ভার্সন অ্যান্ড্রয়েড 9 তারা কিন্তু এটা কাজ করাতে পারবেন, বা অ্যান্ড্রয়েড ওরিও বা অ্যান্ড্রয়েড নোগোয়েতে আপনার কিন্তু এটা কাজ করবে না। অ্যান্ড্রয়েড 5 বা অ্যান্ড্রয়েড কিউ আপনার হলে কিন্তু ডিজিটাল ওয়ালবিং যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু কাজ করাতে পারবেন। অর্থাৎ রেডমি 5 প্লাসে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড 9 অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়নি বা অফিসিয়ালভাবে আপডেট আসেনি, সে কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না। তো আমি এটা রেডমি 7 এ দেখাচ্ছি। রেডমি 7 আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 9 সে কারণে এটা কাজ করছে, এবং কিছুদিনের মধ্যে আপনার রেডমি 5 প্লাস ও অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট চলে আসবে। তারপরে কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও দিয়ে দেবো। তো আমি ফার্স্ট অফ অল সেটিংসটা ওপেন করে নেবো। সেটিংসটা ওপেন করার পর যে সেখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাবো। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখন দেখতে পেয়ে যাবেন আমার অ্যান্ড্রয়েড ভার্সন, দেখছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাই রান করছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড পাই, সে কারণে আমি কিন্তু এটা ইজিলি ব্যবহার করতে পারছি। আপনার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডিজিটাল ওয়ালবিং অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, এবং তারপর অ্যাক্টিভিটি লঞ্চার এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাক্টিভিটি লঞ্চারটা আপনি জাস্ট ফার্স্ট অফ অল আপনি জাস্ট আপনার ডিজিটাল ওয়ালবিং অ্যাপ্লিকেশনটি আপনি খুঁজে পাবেন না, আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভিটি লঞ্চারটায় ক্লিক করবেন এবং এখানে জাস্ট মোর অপশানে ক্লিক করবেন, এবং তারপর আপনি এখান থেকে অল অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। জাস্ট অল অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখানে আপনার জাস্ট এটা লোডিং নেবে। তো জাস্ট এটা আপনি ততক্ষণ একটু ওয়েট করবেন। তো লোডিং নিয়ে যখন হয়ে যাবে, যে আপনি নিচের দিকে স্ক্রোল করবেন, এখান থেকে আপনি খুঁজে বের করবেন ডিজিটাল ওয়ালবিং সেই অ্যাপ্লিকেশনটি। তো জাস্ট একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট একটা অপশন পেয়ে যাবেন, আপনি .com গুগল অ্যান্ড্রয়েড অ্যাপস ওয়ালবিং আপনার, তারপর এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ নোটিফিকেশন সেটিংস অ্যাক্টিভিটি। আপনি জাস্ট এটা একবার ক্লিক করে দেবেন। একবার ক্লিক করার পর আপনি জাস্ট হোমে চলে আসবেন। আপনার রিবুট সিস্টেম করার প্রয়োজন হবে না, কিছু করার প্রয়োজন হবে, আপনি ডিজিটাল ওয়ালবিং অ্যাপ্লিকেশনটি কিন্তু খুঁজে পেয়ে যান বা আপনার ফোনে অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। দেখবেন কী কী আপনি ব্যবহার করছেন, সব কিছু ইজিলি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, বা ডু নট ডিস্টার্ব এখান থেকে আপনি চলে যেতে পারবেন। ম্যানেজ নোটিফিকেশন আপনি দেখছেন এখান থেকে সব কিছু ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখছেন যে মোড এটাও কিন্তু আপনি এখান থেকে ইনেবল করতে পারবেন। তো এটা পিক্সেল ডিভাইসে আপনার কাজ করে, অথচ আপনার কোনো ডিভাইসে কাজ করে না, কিন্তু আপনি এই মেথডটার মাধ্যমে অ্যাক্টিভিটি লঞ্চারের মাধ্যমে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। রেডমি 7 বা অ্যান্ড্রয়েড পাই যে ডিভাইসগুলোতে সাপোর্ট করে সেসব ডিভাইসগুলো কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। দেখছেন এখান থেকে কী কী আনলক করেছি কতবার, বা কী কী নোটিফিকেশন এসেছে, বা কী কতক্ষণ ব্যবহার করেছি, সব কিছু ইজিলি কিন্তু এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন।